লাদাখ কেন্দ্র করে প্রতিনিয়ত সম্পর্কের অবনতি হচ্ছে ভারত ও চীনের মধ্যে। সমীক্ষা বলছে, উত্তেজনা ঘিরে গেল কয়েক মাসে দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাণিজ্যে। চলমান উত্তেজনা নিরসনে শনিবার আবারও লাদাখে বৈঠকে বসে ভারত ও চীনের সামরিক প্রতিনিধি দল। বৈঠকে বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে চীনের প্রতি আহ্বান জানায় ভারত। এর আগের পাঁচ দফা বৈঠকেও একই আহ্বান জানিয়েছিল দেশটি। তবে বরাবরই ভারতের চাওয়া প্রত্যাখ্যাত করে আসছে চীন। তাদের দাবি, লাদাখে চীনা সেনা থাকলেই শান্তি ফিরবে। সম্প্রতি লাদাখ ছাড়া উত্তরাখণ্ডের লিপুলেখ, উত্তর সিকিমের কিছু সীমান্ত সংলগ্ন এলাকা ও অরুণাচল প্রদেশের সীমান্তে সেনার সংখ্যা কমানোর পরিবর্তে বাড়িয়েছে চীন। এদিকে চীনের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। সীমান্ত জুড়ে প্রায় 40,000 সেনা মোতায়েন করেছে দেশটি। অরুণাচল প্রদেশের সীমান্ত সফরে এসে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এর মধ্যেই লাদাখ নিয়ে মানুষকে সত্য জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। রাহিনুল রানা, সময় সংবাদ।